অবিশ্বাস্যভাবে এক বিধ্বংসী ইনিংস খেলে একেবারে হারা ম্যাচকে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে দেওয়ার পর হাউ হাউ করে কেঁদে ফেললেন রিঙ্কু সিং। এভাবে কোনো ম্যাচে অপোজিশন টিমের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে এসে নিজেদেরকে জিতিয়ে দেওয়ার পর তো অপোজিশন টিমের প্লেয়ারদেরকে কাঁদালই, তার পাশাপাশি রিঙ্কু সিং নিজে কেঁদেও ম্যাচের পরে বলে ফেললেন বড় সব কথা। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই ম্যাচ শেষে রিঙ্কু সিং ঠিক কেনই বা কাঁদলেন এবং কাঁদার পর তিনি কি বললেন তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। রিঙ্কু সিংকে আগামী ভারতের সুপারস্টার প্লেয়ার হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও একটি লাইক এবং এইভাবে এই আইপিএল 2023-এর প্রত্যেকটি ম্যাচের ড্রিম ইলেভেন টিম এবং ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো বস, আইপিএলের ইতিহাসে নজির গড়েছেন, 16 বছরের আইপিএলের ইতিহাসে কখনও এত রান তাড়া করে কোনো টিম জিততেই পারেনি। রবিবার গুজরাট টাইটন্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ঠিক সেই কাজটাই করলো, তবে কেকেআর ইতিহাস তৈরি করলো বলে পুরোপুরি ভুল হবে, কারণ সেই কাজটা করেছেন একাই রিঙ্কু সিং। হ্যাঁ বস, শুধুমাত্র রিঙ্কু সিংই করেছে, শেষ 5 বলে 5টি ছক্কা মেরে কেকেআরকে অবিশ্বাস্যভাবে জিতিয়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যে ইনিংসের পর রিঙ্কু সিং জানালেন নিজের উপর যে আস্থা আছে সেটার উপর ভর করেই সেই অবিশ্বাস্য কাজটা করতে পেরেছেন তিনি। সঙ্গে ক্রিজের অপরপ্রাপ্ত থেকে ভরসা জুগিয়েছেন উমেশ যাদব, সেটাও তিনি জানান। হ্যাঁ বস, রবিবার আহমেদাবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিঙ্কু সিং বলেন নিজের মধ্যে বিশ্বাস ছিল যে আমি এটা করতে পারবো, কারণ গত বছর লখনৌর বিরুদ্ধে এরকম একটা ইনিংস খেলেছিলাম, ওই ম্যাচেও নিজের উপর আস্থা রেখেছিলাম, এই ম্যাচেও রেখেছি। রানা ভাই অর্থাৎ নীতিশ রানা বলেছিল যে নিজের উপর ভরসা রাখ, শেষ পর্যন্ত খেলিস, তারপর যা হয় দেখা যাবে। মাঠের বাইরে থেকে রানা বললেও 22 গজে উমেশ যাদব তাকে সবসময় ভরসা জুগিয়ে যাচ্ছিল বলে তিনি জানান। তিনি বলেন ব্যাট লাগানোর চেষ্টা করছিলাম আমি, ব্যাটে লেগে গেলে ছক্কা হয়ে যাবে। ভাইয়া অর্থাৎ উমেশ যাদব খুব সাহায্য করেছে, ভাইয়া বলেছিল যে রিঙ্কু বেশি ভাবিস না, যেরকম বল আসছে সেরকম খেলিস। আর সত্যি কি খেলাটাই না দেখালো রিঙ্কু সিং। একটা সময় যেখানে মনে হচ্ছিল কলকাতা নাইট রাইডার্স সেই 17 ওভারেই ম্যাচটা হেরে গেছে, সেখান থেকে আজ শেষ বলে শেষ ওভারে এরকম 6-6 লাগিয়ে জিতিয়ে দিল। আর যার পরে তো তিনি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডে পুরস্কৃত হননি, আর তারপরে তিনি সেই অ্যাওয়ার্ডে তিনি বলেন সত্যি কথা বলতে এরকম কিছুই ভাবিনি, যেরকম বল আসছিল সেরকম ভাবেই খেলছিলাম, এরকম কিছু ভাবিনি যে 5টা ছক্কা মারবো, লেগে যাচ্ছিল ব্যাটে, আত্মবিশ্বাস ছিল আর ম্যাচ জিতে গেলাম। আর কেন কাঁদছিলেন সে প্রসঙ্গেও তিনি জানান এই জয়ের আনন্দ শুধুমাত্র কান্না দিয়েই প্রকাশ করা যায়। তো ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।